প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আরেকটি ভিডিও আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লাগে মন্দ লাগে আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলেই আমাদের ভিডিও করা বা ভিডিও তুলে দেওয়াটা সার্থক হয় বলে আমরা মনে করি। আমাদের প্রত্যেকটি কাজ আপনাদের ভালো লাগে বিদায় আমরা চেষ্টা করি আপনাদের কাছে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে ভিডিওটি আপনাদের হাতে তুলে দিলাম, এই ভিডিওটি আমরা ধারণ করেছি সুনামগঞ্জ জেলা থেকে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে বৈশাখ মাস চলছে, আর বৈশাখ মাস আসলেই সুনামগঞ্জের হাওরে অথবা হাওর অঞ্চলগুলোতে বৈশাখের উৎসব শুরু হয়। কৃষকরা ধান ফলান এবং বৈশাখ মাসে সেই ধান কাটা শুরু হয়, তাতেই তাদের বৈশাখী উৎসব বলে মনে করেন সবাই। এই বৈশাখের ধান কাটা নিয়ে এবং বৈশাখের ফলন কেমন হয়েছে কৃষকদের মুখ থেকে শোনানোর জন্য এবং কৃষকদের হাসি দেখানোর জন্য আমরা সুনামগঞ্জে গিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে বন্ধুদের কাছেও পাঠিয়ে দিবেন। সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে। আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতোই কথা বলছিলাম, আমি আমির হোসেন সাগর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসব। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য সিলেটের ইত্যাদি টিভির বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের আজকের ভিডিও। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আমরা এই যে সুনামগঞ্জের বৈশাখের উপরে একটি নিউজ করছি আমাদের ছবির জন্য, আজকে আমরা জানতে চাই এবছর আপনারা যে ফলনটা করেছিলেন কতটুকু আশাবাদী ছিলেন এবং কতটুকু তুলতে পেরেছেন? আশাবাদী 100%, এবছর সমান সমান ইনশাআল্লাহ, যা চাইছিলাম তাও পাইছি ইনশাআল্লাহ, মোটামুটি ফসল ভালো হয়েছে, আমরা তুলতাম। আর বিগত বেশ কয়েক বছর আপনাদের এই সুনামগঞ্জে বন্যার কারণে কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবছরে আসলে অনেকেই ধারণা করেছিলেন যে আসলে কৃষকে কী হয়ে যায়, এই বিষয়ে আপনারা হয়তো এবছর ভালো ফলন পেয়েছেন। এই যে বাদগুলো দেওয়া হয়েছে সেই বাদগুলো যথেষ্ট পরিমাণ আছে বলে মনে করছেন? আচ্ছা, আপনাদের এখানে তো প্রচুর পরিমাণ কাজের মানুষ প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়, এই যখন বৈশাখের সিজন আসে আমরা অনেক সময় দেখেছি যে কাজের মানুষের সংকট পড়ে যায়, এবছর আপনারা কি কাজের মানুষ পেয়েছিলেন? আচ্ছা, আমরা এই বর্তমান সরকারের আধুনিকতার যুগে কিছু আধুনিক মেশিন তৈরি হয়েছে যেগুলা দিয়ে ধান ফলন করা যায় আবার কাটা যায়, সেগুলাতে আপনারা কি মনে করছেন যে আসলে আমলার সংকটটা, কাজের মানুষের সংকটটা একটু দূর হওয়ার সম্ভাবনা আছে কিনা বা কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন? এটা বাড়াই নিয়ে মোটামুটি আমরা সুখীও, কারণ ধান টান খাড়তেও মানুষ লাগেন না, মেশিনের মাধ্যমেও ধান ধান বাড়াই যার খের করে যার করে আর কোনো অসুবিধা না, মানুষ না হইলেও চলে। আপনারা এবছরে কত কেয়ার জায়গা শেষ করেছিলেন, কত একর করেছিলেন? আমার তো নিজস্ব জমি 50-55 কেয়ার হলো, সব নিজস্ব, সব নিজের কেয়ার করেছিলেন, সবগুলোতে আপনার কত খাটা খাটা বলে না ধানকে,
মন কত মন দান পাবেন বলে আশা করছেন? আনুমানিক তো প্রতি বছর জেলা সাতাশ মন ইনশাল্লাহ এবছরও হলো সাতাশ মন দান হবে। এই যে বিগত তিন দিন সারা দেশ জুড়ে একটা আতঙ্ক ছিল ঘূর্ণিঝড় ফণী, এটা কখন কোন জায়গায় আক্রমণ করে এ নিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, আর সেই আতঙ্ক থেকেই আমরা দেখেছি বিগত দুদিন যাবৎ বৃষ্টি ছিল। এই বিষয়টা আপনারা কীভাবে বয়ে পেয়েছিলেন বা কীভাবে আপনাদের মনোবল কি হয়েছিল এটা শোনার পর? আমরা তো আতঙ্কে আসলাম, আমরা এই যে দান টান আরও রয়েছে, এরপরে আমরা কোলা তো দান রয়েছে, দান ঢুকাইতাম পারছি না, আমরা আতঙ্ক ওখানেও রয়েছি যে দান টান কী ঢুকাই দান যাবার জ্বালাই নষ্ট হয়ে যায় ওটাও পারছি না। এখন আর এই আতঙ্ক আছে না? এখন আর নাই। আপনারা আর কয়দিন লাগবে আপনার বৈশাখী শেষ করতে? আর তিন থেকে চার দিন হলেও লাগবে। যদি এভাবে রোদ আসে বা রোদ থাকে তাহলে হয়তো শেষ হওয়ার সম্ভাবনা আছে। দর্শক শুনছেন, আমরা কথা বলছিলাম সুনামগঞ্জ এলাকা থেকে যারা কৃষিকাজে নিজেকে ব্যস্ত রেখেছেন, এবং বৈশাখ মাস আসলে আমরা অনেকেই শুনেছি যে ঘরের মধ্যে যদি লাশ থাকে তারপরও বৈশাখী ধান তুলতে যেতে হয়, এবং বৈশাখ মাসে তাদের এখানে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়ে যায়, উৎসব হিসেবে তারা এটাকে পালন করেন এবং ধান তোলার জন্য সবাই ব্যস্ত থাকেন। আমরা কথা বলছি তাদের সাথে, আমরা ঘুরে ঘুরে আরও কিছু দেখাবো, দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। কতদিন লাগে আইছে? আপনারা কি লাইছেন দানে না ঠেকায়? দান দিয়ে আইছি। দান দিয়ে কতটা দানে এক মাসে? এক মাসে তো ঘুরাইছে প্রতি বছর আনি না, এবার ফলাইলা এবার দান ভালো হয়েছিল গত বছর থেকে? আচ্ছা, যারা খেত করাইছেন কৃষক খেত যারা করাইছেন এরা কিটা এবার খুশি নি না বেজার? না, এরা খুশি আছে, খুশি আছে না? আল্লাহ তারা খুশি আছে। এই দুই খাটা তো আর কদিন আছে না আপনারা? কদিন দাওয়া? 10-12 দিন। এবার তো ধান তুলতে কোনো অসুবিধা হয়েছে নি বৃষ্টির কারণে বা রোদের কারণে? ও যে তিন চার দিন ধরে বৃষ্টি দিছে এটা কিটা ক্ষতি হয়েছে? আচ্ছা, মোটামুটি এবার দাঁত ভালো হয়েছে মানে? আচ্ছা, ধন্যবাদ। আপনার লাগা মরতে হবে চার দিন। আচ্ছা আচ্ছা, এই চার দিন এগুলো জ্বালাচ্ছে নি? জ্বালাচ্ছে এবার দানো সুসা কেমন হইছে? সুসা তেমন বেশ নাই, তবে ফসল ভালো, ফসল ভালো হইলে কিন্তু ওখানে ওই যে বন্যার সময় ক্ষতি করেছে, যে ঘূর্ণি ধরে আর ওই সাইড দিয়ে কিছু মেঘে, ও সাইড দিয়ে মেঘে কিছু ফিসাই লিছে, ফসাইছে, মানে গৃহস্থরা ফসাইছে, আমরাও ফসাইছে।
কই তো পারেন না খালি খালি কর তো ক্যামেরা ধরতে পারবে তো তুই, জাস্ট রেকর্ড আছে, তুই তাহলে দূরে রাখিস আতারা ভাই আতারা, ঠিক আছে? আমি যে এরকম জুম করিস না, জুম ব্লুটুথ মোড জুম করিস না, ওকে ওরা গেছে, আমরা আপনাকে জানতে চাই এই যে আপনাদের বৈশাখী আসলেই সুনামগঞ্জের হাওরে একটা আনন্দের জোয়ার আসে, এবছরে আপনারা আসলে এই যে ধান নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন আর কি ধান আপনারা কতটুকু তুলতে পেরেছেন? মাশাআল্লাহ, এবছরে আমরা মোটামুটি এত খারাপও নাই এত ভালোও নাই, মানে মধ্যভাবে যেভাবে ধান পাইছি আলহামদুলিল্লাহ, আমরা যেটুকু আশা করেছিলাম অতটুকু হয়তো দূরাদূরি একটু কম অতটুকু হয়েছে আল্লাহ। আর আপনারা আসলে এই যে সিজনটা আর কতদিন আছে, আপনার বৈশাখীর ধান তোলার কতদিন আছে? আর সিজন আর হয়তো আর এক পাঁচ সাত দিন পরে আবার শেষ হয়ে যাবে। এবছরে কোনো বন্যায় বা কোনো ধরনের কোনো বৃষ্টির কারণে পাথর দেওয়ার কারণে কোনো ক্ষতি হয়েছে কিনা? আমাদের আহরে বন্যায় অথবা শিলাবৃষ্টি কোনো ক্ষতি করেনি। তার মানে এবছরে ধান অন্য অন্য বছরের চাইতে ভালো হয়েছে, গত বছরের মতো এবারও হয়েছে। আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় ফণী যেটা আছে এই সেটা নিয়ে এই দুই তিন দিন যাবৎ আতঙ্ক ছিল বাংলাদেশে, এ থেকে কি আপনাদের এই বৈশাখীর ধান তুলতে বা এই কাজ করতে কোনো প্রভাব ফেলেছিল? আমাদের তুলা একটু অসুবিধা হয়েছে, এত বেশি না, এই দুই দিনে আমরা ক্ষতি হয়েছে। এখানে পানি পাড়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? পানি বাইরে তো আর এখন পানি ঢুকে গেছে, ও আমাদের যে একটা বাঁধ আছে ও বাঁধের মধ্যে একটু সমস্যা ছিল, পানি আর ঢুকে গেছে, হয়তো কিছু জমি নিছে সংস্কার হইলে আমরা আরো লাভবান হইতে পারতাম, হয়তো আমরা কিছু জমি নিয়ে গেছে।
আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে, আপনি এটাকে আটকাতে পারছেন না, এই যে গরুর গাড়ি যেটাকে বলা হয়, এই গরু দিয়ে আপনারা এটা কতদিন যাবত এটা পরিচালনা করছেন? গরুর গাড়ি দিয়ে তো আমরা আইজ আমরা জন্ম থেকে এখন পর্যন্ত গরুর গাড়িও চালাইতেছি। গরুর গাড়ি চালাইলে সুবিধা কি আপনাদের? গরুর গাড়ি চালাইলে হয়তো দান কিবা যে রাস্তাঘাটের সুবিধা নাই, গরুর গাড়ি দিয়ে আনলাম, রাস্তাঘাট বেশি ভালো নয়, হয়তো ট্রাক ফুক দিয়ে আনা যায় না, দান পিক আপ দিয়ে আনা যায় না, বা নিজে বই আনা যায় না, একটু দান একটু প্রচুর হয়, একটু গরুর গাড়ি দিয়ে আনতে একটু সুযোগ সুবিধা ভালো হয়। আচ্ছা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ থানা, আপনাদের থানা দক্ষিণ সুনামগঞ্জ, আর দক্ষিণ সুনামগঞ্জের কৃষক ভাইদের সাথে কথা বলেছিলাম। আব্দুল খালিক, আপনি বৈশাখী দান তুলতে এখানে এসেছেন না আপনার বাড়ি এখানে? বৈশাখী দান তুলতে এসেছেন? আচ্ছা আচ্ছা, প্রতি বছর আসেন না, এই প্রথম? দুই বছর হয়েছে। এবছর দান কেমন হয়েছে? ভালো। গত বছর চাইতে বেশি না কম? গত বছরতেই কম আছে, অন্য বছর আমরা বেশি। এই দানের মধ্যে এবার সার কেমন, না চুচা যে একটা বলে, চুচা কেমন? এই দানের মধ্যে চুচা কম আছে। এক কথায় ফলন ভালো হয়েছে? এই ফলন ভালো হওয়ার কারণ কি? এই যে বাদ দিয়েছে সরকার, বাদের কারণে পানি ঢুকতে পারে না, এই কারণে নাকি? এই দান তুলতে কতদিন লাগবে আর আপনাদের? 10 দিন। আপনি কিভাবে টাকা দিয়ে আসছেন না দান দিয়ে? কত টাকা? 37,000 মাস না বছর? 7 মাস। আচ্ছা আচ্ছা, এই যে 2-3 দিন যাবত ঘূর্ণিঝড়ের একটা আতঙ্ক ছিল মানুষের ভিতরে, আপনাদের ভিতরে কি কাজ করেছিল? বইয়ের কাজ করছে। আচ্ছা, এই বৃষ্টির কারণে কি কোনো প্রবলেম হয়েছে? বড় গাছ মনে হয়।